আসসালামু আলাইকুম ইজি ইলেকট্রিক্যাল ল্যাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনাদের সাথে আছে আমি রেজাউল করিম আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনারই জন্য আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো ইলেকট্রিক হ্যান্ডুলসের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বৈদ্যুতিক লাইটিং ও ওয়ারিংয়ের জন্য একটি স্ক্রু ড্রাইভার নিয়ন্ত্রে স্টার একটি ফ্লাওয়ার বিশেষভাবে ব্যবহৃত হয় হ্যান্ড টুলসের অর্থ হাত দিয়ে কাজ করার সময় ব্যবহৃত যন্ত্রপাতি নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বপ্রথম যা থাকছে মেজারিং ট্র্যাফ এবং স্টিল রুল কারিগরি কাজে কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সঠিকভাবে পরিমাপের জন্য উল্লেখিত পরিমাপ যন্ত্রসমূহ ব্যবহার করা হয় তারপর হচ্ছে মাইক্রোমিটার স্ক্রুগেজ সাধারণত তারের সাইজ প্লেট ও সিটের গুরুত্ব পরিমাপের জন্য মাইক্রোমিটার ব্যবহার করা হয় স্ক্রাইবার স্ক্রাইবারের সাহায্যে কোনো ধাতব কিংবা অধাতব বস্তু ভাজবের তলে দাগ দিয়ে মার্কিং করা হয় ট্রাই স্কোয়ার মূল রেখা বা লাইনের সাথে নব্বই ডিগ্রি কোণে ঘুরিয়ে কোনো কাজ করা বা মাফ নেওয়া কিংবা নব্বই ডিগ্রি কোণ পরীক্ষা করার জন্য ট্রাই স্কোয়ার ব্যবহার করা হয় সেন্টার পাঞ্চ কোনো ধাত পদার্থের উপর ছিদ্র করার পূর্বে উহা নির্দিষ্ট স্থানে পিঠ বসানোর জন্য দাগ দেওয়ার কাজে সেন্টার পাঞ্চ ব্যবহার করা হয় ফিলার গেজ কোনো সুকো ফাঁক বা ক্লিয়ারেন্স পরিমাপ করার জন্য ফিলার গেজ ব্যবহার করা হয় স্প্রিট লেভেল আনুভূমিক বা উলম্বভাবে কোনো তলের লেভেল সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে মেশিনপত্র ও বৈদ্যুতিক ওয়ারিং স্থাপন করার ক্ষেত্রে স্প্রিট লেভেল ব্যবহার করা হয় ক্লাম এর সাহায্যে সাধারণত কোনো লাইনের বা উলম্ব রেখার সঠিকতা কিংবা কোনো মেশিনপত্র স্থাপনের সময় এর বেশ এবং শেফ এর উলম্বতা পরীক্ষা করা হয় ফ্লাওয়ার্স সাধারণত দশ প্রকার আজকে আমি আপনাদেরকে সবগুলোর সাথে পরিচয় করিয়ে দেব অ্যান্ড কাটিং ফ্লাওয়ার্স এটি সাধারণত কোনো তারের প্রান্ত কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয় স্ট্রোক অ্যান্ড ড্রাই কোনো ধাতুর বাহিরে বেজ কাটার জন্য স্ট্রোক অ্যান্ড ড্রাই ব্যবহার করা হয় অয়ার স্ট্রফিং ফ্লাওয়ার্স সাধারণত তারের উপরের ইনসুলেশন অপসারণের কাজে অয়ার স্ট্রফিং ফ্লাওয়ার্স ব্যবহার করা হয় কম্বিনেশন ফ্লাওয়ার্স সাধারণত কারিগরি কাজের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস এর সাহায্যে কর্তন মোড়ানো এবং গ্রিফিং করা যায় ক্রিমফিং ফ্লাওয়ার্স এই টুলসের সাহায্যে বিভিন্ন আকারের কেবল টার্মিনাল লাক্সকে কেবলের সাথে চাপ দিয়ে আটকানো হয় ড্রাইগোনাল কাটিং ফ্লাওয়ার্স এটি এক ধরনের ফ্লাওয়ারস যা সীমিত তার কাটার কাজে ব্যবহার করা হয় ফ্লাটনোজ ফ্লাস ফ্লাটনোজ ফ্লাসের সাহায্যে সাধারণত তার কিংবা পাতলা ধাতব শীটকে প্রয়োজন মতো বাঁকানো বা বিভিন্ন সাইজ কিংবা আকৃতি দেওয়া হয় লং লংনোজ ফ্লাওয়ার্স লংনোজ ফ্লাওয়ার্সকেও কোনো তারকে রিং করা কিংবা গোলাকার করে বাঁকানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে তবে কোনো কোনো সময়ে ফ্লাওয়ার্সের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় স্লিপ জয়েন্ট ফ্লাওয়ার্স স্লিপ জয়েন্ট ফ্লাওয়ার্সের সাহায্যে কোনো বড় পাইপ কেবল ইত্যাদি বাঁকানো বা ধরা হয় অ্যাডজাস্টেবল জয়েন্ট ফ্লাওয়ার্স অ্যাডজাস্টেবল জয়েন্ট ফ্লাওয়ার্সের স্লিপ জয়েন্ট ফ্লাওয়ার্সের অনুরূপ তবে এর সাহায্যে তুলনামূলক ভারী কাজ করা হয় ফ্লাট স্ক্রু ড্রাইভার সাধারণত কারিগরি কাজের জন্য ফ্লাট স্ক্রু ড্রাইভার একটি গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস এর সাহায্যে উডেন স্ক্রু বা মেশিন স্ক্রু খোলা বা লাগানো হয় ফ্লিপস স্ক্রু ড্রাইভার কারিগরি কাজের জন্য ফ্লিপস স্ক্রু ড্রাইভার একটি গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস এর সাহায্যে যে সকল শ্রেণী স্ক্রু এর অগ্রভাগের স্লট প্লাস ক্রস আকারে এগুলি খোলা বা লাগানো হয় ফ্লেক্সিবল ব্লেড স্ক্রু ড্রাইভার যে সকল স্থানে সোজাভাবে স্ক্রু ড্রাইভার ব্যবহার করা যায় না সেখানে ফ্লেক্সিবল ব্লেড স্ক্রু ড্রাইভার ব্যবহার করা হয় অফসেট স্ক্রু ড্রাইভার অফসেট স্ক্রু ড্রাইভার এর দুইটি প্রান্ত নব্বই ডিগ্রি কোণে বাঁকানো যে সকল স্থানে সোজা স্ক্রু ড্রাইভার ব্যবহার করা যায় না সেখানে এই ধরনের স্ক্রু ড্রাইভার ব্যবহার করা হয় ক্রসপিন হ্যামার এটি বিশেষ ধরনের হাতুড়ি এর এক প্রান্ত ফ্ল্যাট এবং অপর প্রান্ত ট্যাপার করে কাটা বা ক্রস করা থাকে বৈতিক কনসিল্ট ওয়ারিংয়ের সময় দেওয়াল কাটার কাজে এটি বেশ উপযোগী কনসিল হচ্ছে আমরা কেটে যে ওয়ারিং করি সেটাকে বলা হয় কনসিল্ট ওয়ারিং ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি ওয়ারিং কত প্রকার সেগুলো নিয়ে আলোচনা করব বলফিন হ্যামার এটি একটি সাধারণ হাতুড়ি এর এক প্রান্ত গোলাকার বলের নেয় এবং অপর প্রান্ত ফ্ল্যাট করা থাকে দাতব প্রদাতকে নির্দিষ্ট আকারে ভাস দেওয়া বা বাঁকানো কিংবা পিটিয়ে বিভিন্ন আকারের করার কাজে ব্যবহার করা হয় প্লাস্টিক বা সফট হ্যামার যে সকল ক্ষেত্রে দাতব হ্যামার ব্যবহার করা যায় না সেখানে প্লাস্টিক বা সফট হ্যামার ব্যবহার করা হয় গেজ অয়ারগেজ গেজ দিয়ে তারের সাইজ এবং সিটের পুরুত্ব খুব সহজে এবং দ্রুত মাপা যায় হ্যামার গ্লো হ্যামারের এক প্রান্ত সমান এবং অপর প্রান্ত পাখির পায়ের আঙুলের ন্যায় বাঁকানো থাকে কোল্ড সিজেল কলসি জেলের সাহায্যে দেওয়াল কাটা কোনো ধাতব পদার্থের উপর নির্দিষ্ট মাপ অনুযায়ী ছিপিং করা হয় মানে হচ্ছে দেওয়াল কাঠের কাজে ব্যবহার করা হয় ড্রিলবিট ইলেকট্রিক ড্রিলবিট দিয়ে দেওয়াল লোহা ও কাঠ ইত্যাদি ড্রিল করা হয় ইহা ড্রিল মেশিনের প্রধান অংশ ছিমটা কোনো উত্তাপ্ত ধাত পদার্থ ধরতে ভানারা ছাড়া করতে ছিমটা ব্যবহার করা হয় বিশেষ করে উত্তপ্ত টার্মিনাল ধরতে মানে তার ধরতে ব্যবহার করা হয় কার্পেন্টি ব্রেস এই হ্যান্ড ওচটিতে প্রয়োজন অনুযায়ী বিট লাগিয়ে কাঠের মধ্যে ছিদ্র করা হয় তাছাড়া এর সাহায্যে উডেন স্ক্রু আটকানো কিংবা খোলা যায় হ্যান্ড হ্যান্ড ড্রিলের সাহায্যে সাধারণত কোনো ধাতব শিট বা পাতলা প্লেটে ছিদ্র করা হয় তাছাড়া কাঠের উপরে ছিদ্র করা কিংবা মেশিনারে বিট ব্যবহার করে দেওয়ালে ছিদ্র করা যায় ইলেকট্রিক ড্রিল এর কাজ সাধারণ হ্যান্ড ড্রিলের মতো তবে এটি বিদ্যুৎ চালিত ব্লু ল্যাম্প বৈদ্যুতিক কেবল জয়েন্ট বা টার্মিনেশনের কাজে ব্লু ল্যাম্প ব্যবহার করা হয় অ্যাডজাস্টেবল রেঞ্চ অ্যাডজাস্টেবল রেঞ্চের সাহায্যে বিভিন্ন সাইজের নাট বোল্ট খোলা এবং লাগানো যায় এলএন কি এলএনকি এর মাধ্যমে হেক্সাগোনাল ছিদ্রযুক্ত খোলা এবং লাগানো যায় এটি স্ক্রু হেডের আকার অনুযায়ী বিভিন্ন সাইজের অর্থাৎ ছোট মাঝারি বা বড় ইলেকট্রিক শোল্ডারিং আয়রন বৈদ্যুতিক জয়েন্টের কাজে ইলেকট্রিক শোল্ডারিং আয়রন ব্যবহার করা হয় এটি একটি সাধারণ হ্যান্ড টুলস দাত পদার্থ কাটার কাজে এটি ব্যবহার করা হয় নিয়ন টেস্টার বৈদ্যুতিক কাজ করার সময় কোনো লাইনের ফেস তার শনাক্ত করার জন্য নিয়ন টেস্টার ব্যবহার করা হয় ট্রিশিয়ান নাইফ বা চাকু বৈদ্যুতিক তারের ইনসুলেশন অপসারণের কাজে ইলেকট্রিশিয়ান নাইফ বা চাকু ব্যবহার করা হয় ফুলি ফুলার মোটর জেনারেটর ইঞ্জিন কিংবা অন্য কোনো মেশিনের বেয়ারিং ও ফুলি খোলার জন্য ফুলি ফুলার ব্যবহার করা হয় গ্রিবাইস গ্রিবাইস এটি একটি হ্যান্ড টুলস এর সাহায্যে তার বা মেটাল সিটকে শক্তভাবে ধরে রাখা হয় এটি সাধারণত ফ্লাম্বার কাজে বেশি ব্যবহার হয়ে থাকে ফাইবের ফেন্স কাটার সময়